পরিত্যক্ত বিশাল জলাশয় এই জলাশয়ই মাচায় সরাসরি লাউ গাছে ঝুলছে লাউ এমনই বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের রুবেল মিয়া ইউটিউব থেকে শিক্ষা নিয়ে পঁচিশ শতাংশ জমিতে লাউ চাষ করেন ইউটিউবের ভিডিও দেখে জলাবদ্ধ ও পতিত জমিতে সবজি চাষে আগ্রহী হয়েছিলেন এই কৃষক বস্তায় মাটি ভরাট করে জৈব পদ্ধতিতে লাউ চাষ করে আসছেন রুবেল প্রাথমিকভাবে সফলতা এলে বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া গ্রামে একটি বিশাল জলাশয়ের উপর ভাসমান পদ্ধতিতে শুরু করেন লাউ চাষ এভাবেই তিনি গড়ে তুলেছেন একটি নার্সারি পানির উপরে লাউ চাষ আমাদের এই এলাকায় সর্বপ্রথম এখানে আমাদের পানি চার মাস পানিতে আমাদের জমিগুলো ডুবে থাকে কোনো মানে কোনো চাষ আমরা করতে পারি না এইখানে আমি মানে চিন্তা ভাবনা করে ভাসমান কিছু সবজির চাষ করা যায় নাকি চিন্তা ভাবনা করে আমি এটা এখানে আমি লাউ চাষ করছি ভাসমান রুবেলের নার্সারি এবং সবজি চাষ দেখতে আসছেন দর্শনার্থীরা ভাসমান এই পদ্ধতি দেখে আগ্রহী হচ্ছেন লাউ চাষে টাঙ্গন ব্রিজের সাইডে খালে আপনি লাউ চাষ করছে এই মাটির আগে বিগত অনেক বছর ধরে পড়ে আছে এবার ইনশাআল্লাহ দেখা যায় লাউ করার কারণে কেমন আমরা লাভবান হওয়ার আশা আছে আমরা রুবেল এখানে লাউ লাগাইছে প্রথম আমরাও আর কি দেখে শুনে এগুলো দেখছি নতুন দেখে দেখে আমরাও লাগাবো এদিকে ভাসমান পদ্ধতিতে লাউ চাষ ও কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনি মূলত ইউটিউব দেখে একটি তিরিশ শতাংশের জলবদ্ধ জায়গায় মাচায় লাউ চাষ করেছেন এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ তিনি বাগান সিজনের পরে সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেখানে গিয়েছেন এবং সেখানে তাকে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন